নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ নিয়ে এলাম নতুন আরও একটা রেসিপি। আজ আমি করে দেখাবো জিভে জল আনা, খুব সহজ উপায়ে তৈরি করা জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করা যায়, আর ভাতের শেষ পাতে দুর্দান্ত খেতে লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে। প্রথমে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নেব, আর আমি এখানে আচারটা তৈরি করার জন্য 700 গ্রাম জলপাইকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে টুকরো করে রেখেছি। এবার দেখুন, জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ লবণ। এবার জলটা যখন ফুটে উঠবে তখন আমি কেটে ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দেব। এবার জলপাইগুলোকে নেড়ে চেড়ে জলের মধ্যে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। চেষ্টা করবেন সব সময় একটু ভালো জাতের জলপাই দিয়ে আচার তৈরি করার জন্য, আর একটু বড় মাপের জলপাই দিয়ে তৈরি করলে আচারটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এবার সব কিছুকে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আর একদম সম্পূর্ণ সেদ্ধ করে নেব। আর জলপাইগুলো সেদ্ধ হতে হতে আচারের জন্য যে মশলাটা লাগবে সেটাকে তৈরি করে নেব। দেখুন, একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরে। এবার নেড়ে চেড়ে সমস্ত কিছুকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। মুচমুচে হয়ে আসা অবধি এটাকে ভাজতে হবে, আর দেখবেন ভাজার পর সুন্দর একটা ফ্লেভার বেরোবে। খুব বেশি সময় ধরে ভেজে এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে। দেখুন, মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর চেয়ে আমি বেশি ভাজবো না। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে, আর একদম স্মুথভাবে গুঁড়োটা করব না, একটু দানা দানা করে গুঁড়োটা করে নিতে হবে। দেখুন, আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এদিক থেকে জলপাইটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিকঠাক জলপাইটা সেদ্ধ হয়েছে কিনা সেটা জানার জন্য একটা হাতা বা খুন্তির সাহায্যে এরকম চাপ দিলে দেখা যাবে এটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। এবার দেখুন, আমি এতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কাজু। আমার কাজু এই রেসিপিতে ভালো লাগে, তাই আমি কাজুটা ব্যবহার করলাম। চাইলে আপনারা কাজুটা স্কিপও করতে পারেন। আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এই কালারটা দেখতে ভালো হবে তাই। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে যে কাপ দিয়ে আমি চিনি দিয়েছিলাম সেই কাপেরই 1/2 কাপ পরিমাণ আমি গুড় দিয়ে দিলাম। আমি চিনি আর গুড় দুটো মিলিয়ে করছি, চাইলে আপনারা যে কোনো একটা দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন, তবে গুড়টা দিলে এটা খুব সুন্দর হয় খেতে। এবার নেড়ে চেড়ে গুড়টাকে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার খানিকক্ষণ বাদে বাদে নেড়ে নেড়ে এই চিনির জলটাকে বা গুড়ের জলটাকে শুকিয়ে নিতে হবে, আর আচারটাকে একদম মাখো মাখো করে নিতে হবে। দেখুন, প্রায় 15 মিনিট নাড়াচাড়া করার পর আমার আচারটা কিন্তু বেশ ঘন আর আঠালো হয়ে গিয়েছে। এই সময় আমি এখানে দিয়ে দেব সেই ভাজা মশলা থেকে 1.5 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আরও খানিকক্ষণ সময় এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু আমার আচারটা একদম রেডি। দেখুন, আমি এই গ্রেভিটাকে আরও একটু ঘন করে নিচ্ছি, মানে আঠালো করে নিচ্ছি। আর এই দেখুন, আচারটা কিন্তু আমার হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, কেননা এটা যখন ঠান্ডা হবে তখন অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে, তাই এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপি অনুযায়ী জলপাইয়ের আচার বাড়িতে তৈরি করুন আর ভাতের শেষ পাতে পরিবেশন করুন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।